প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাঁত্রিশতম এর গণিত মানসিক দক্ষতা অংশের পার্ট থ্রি সলিউশন করবো তো চলুন শুরু করা যাক দেখুন এগারো নম্বর অঙ্কটাতে দেখি বলা হয়েছে বলা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্য যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে তো আমাদের এই অংশটা করার জন্য বৃত্তের ক্ষেত্রফলটা জানতে হবে আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি দেখুন বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল লিখি বৃত্তের ক্ষেত্রফল আছে যদি বৃত্তের ব্যাসার্ধ আপনার আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে আপনার পাই আর স্কোয়ার এই জিনিসটা আমাদেরকে জানতে হবে তো এখানে দেখুন এই পাইটা হচ্ছে একটা ধ্রুব রাশি এই পাইটা হচ্ছে আপনার ধ্রুব রাশি অর্থাৎ আপনি ব্যাসার্ধ বাড়ান আর কমান ক্ষেত্রফল ডিপেন্ড করবে শুধুমাত্র ব্যাসার্ধের উপর এই পায়ের উপর ডিপেন্ড করবে না তো এক্ষেত্রে আমরা কি করব এই অংশটা আমাদের যে শর্টকাট পদ্ধতি আছে সেই অংশটা আমরা করব যে কত পার্সেন্ট বাড়বে অথবা কমবে এটাই করলে কী হবে আপনার পার্সেন্টেজ ইকুয়াল টু দেখুন যেহেতু স্কোয়ার আসে মানে আর দুইবার আছে মানে এই আর স্কোয়ারকে আমরা কী লিখতে পারি আর ইন্টু আর লিখতে পারি অর্থাৎ দুইটা আর আছে এইভাবে আমাদেরকে জিনিসটা সমাধান করতে হবে তো দেখুন বিশ পার্সেন্ট কমে যেহেতু স্কোয়ার আছে মানে দুইবার বিশ পার্সেন্ট কমবে অর্থাৎ যখন কমবে তখন মাইনাস বিশ আবার কমছে আবার মাইনাস বিশ এরপর আমরা কি করব মাইনাস এবং মাইনাস গুণ করলে আপনার প্লাস হবে এবং বিশ আর বিশ গুণ করলে হবে আপনার চারশো ডিভাইডেড বাই শতকরা করা করতে সেই জন্য একশো তো এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে আমাদের নির্ণয় পারসেন্টেজ তো খেয়াল করুন বিশ আর কত হয় মাইনাস চল্লিশ আর এখানে আমরা শূন্য আর শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে প্লাস চার এখন আপনার মাইনাস চল্লিশ থেকে চার বাদ দিলে হয় মাইনাস ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ আপনার ছত্রিশ পার্সেন্ট যেহেতু মাইনাস আছে তার মানে কমবে সুতরাং আমাদের অ্যান্সার হবে আপনার গ এর পরের অঙ্কটাতে যদি আমরা চলে আসি খেয়াল করুন পরের অঙ্কটাতে দেখুন এখানে বলা হচ্ছে দ্বিতীয় বৃত্তের মধ্যে এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে এখানে তিনটে বৃত্ত দেওয়া আছে তো এখানকার বলছে যে দ্বিতীয় বৃত্তটার এই যে হট জায়গাটাতে সঠিক সংখ্যা কত হবে এই অঙ্ক করার জন্য আমাদের কুলু বের করতে হবে যে দুটো বৃত্ত পূর্ণ করে দেওয়া আছে সেই দুটো থেকে সেই দুটো থেকে সম্পর্ক বের করে আমরা এটাতে বসাবো তো দেখুন আমরা যদি একাশি থেকে নয় একাশিকে যদি নয় দিয়ে ভাগ দিই একাশি ভাগ নয় যদি আমরা করি এরপর আমরা কি করব মাঝখানে মাইনের চিহ্ন দেব এবং ছাপান্ন ভাগ যদি সাত করি অর্থাৎ ফিফটি সিক্স ভাগ সাত যদি করি তাহলে খেয়াল করুন বন্ধুরা নয় দিয়ে একাশিকে ভাগ করলে হয় নয় নয় একাশি বিয়োগ সাত দিয়ে ছাপান্নকে ভাগ দিলে হয় সাত আটা ছাপান্ন তাহলে নয় থেকে আট বাদ দিলে কত হয় বিয়োগ করলে হবে আপনার ওয়ান আবার আমরা কি করব তৃতীয়টাতে যাব। তাহলে আমরা কি করতেছিলাম ডান পাশেরটা ভাগ বাম পাশেরটা তাহলে কী হবে ছত্রিশ ভাগ নাইন তারপরে বিয়োগ উপরেরটা ভাগ নিচেরটা মানে সাতাশ ভাগ নাইন বিয়োগ করলে খেয়াল করুন নয় দিয়ে যদি ছত্রিশকে আমরা ভাগ দিই চার লং ছত্রিশ তারপর মাইনাস আছে নয় দিয়ে সাতাশকে ভাগ করলে তিন লং সাতাশ ইকুয়াল টু কত হয় ওয়ান তাহলে একটা জিনিস খেয়াল করুন এই সম্পর্কের মধ্য দিয়ে যে সংজ্ঞাটা আমরা পাচ্ছি সেটা বৃত্তের কেন্দ্রে থাকতেছে দেখুন বৃত্তের কেন্দ্রে থাকতেছে তাহলে আমরা একই সম্পর্ক দিয়ে এখানেও নির্ধারণ করব যে মানটা আসবে সেটা আমাদের বৃত্তের কেন্দ্রে থাকবে তাহলে দেখুন ছত্রিশ ভাগ তিন বিয়োগ সাতাশ মানে উপরেরটা ভাগ নিচেরটা প্রথমে লিখছি ডান পাশেরটা ভাগ পাম্পাসেরটা এবার লিখতেছি উপরেরটা ভাগ নিচেরটা মানে ভাগ নাইন কত কোথায় দেখুন তিন দিয়ে ছত্রিশকে ভাগ দিলে তিন বারো ছত্রিশ মাইনাস নয় দিয়ে যদি আমরা কে বাদ দিই তাহলে তিন লোক ছত্রিশ বিয়োগ করলে কত হয় দেখুন বন্ধুরা বারো থেকে যদি আমরা তিনকে বাদ দিই তাহলে থাকে আমাদের নাইন নয় সুতরাং আমরা বলতে পারি আমাদের আমাদের অ্যানসার হবে আপনার নয় তো সেক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে ক এবার পরের অংশটাতে আমরা চলে যাব তবে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা রিটেনেও দেয় জাতীয় অঙ্ক একটু খেয়াল করুন এখানে বলা হচ্ছে আপনার দুইশো একষট্টি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই নাইন ইস টু ওয়ান বাই ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন অনুপাতে ভাগ করে দিতে হবে যদি ভাগ করে দেন তাহলে প্রথম ভাই কতটি আম পাবে তো আমরা ধরে নেই তিনজন ব্রাদার মূল ভাই আছে তাহলে আমরা একটাকে ধরে নিই বি ওয়ান ইস টু বি টু ইস টু বি থ্রি সামানসাম দেখুন কী দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন আছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাংশটা উঠিয়ে নর্মাল সংখ্যা বানাতে হবে সেক্ষেত্রে আমরা থ্রি ফাইভ এবং নাইনের লসাগু বার করব তো একটা জিনিস খেয়াল করুন থ্রি ফাইভ এবং নাইনের যদি আমরা লসাঁ বার করি এটা লসাগু হবে আপনার তিন আর নয়কে করলে নয় হয় আর পাঁচ দিয়ে নয়কে করলে হয় পঁয়তাল্লিশ তার মানে এটা লসাগু আপনার পঁয়তাল্লিশ তো এই লসাগুটাকে হরগুলো দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের পূর্ণ সংখ্যা পাবো আমরা তাহলে তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ অনুপাত পাঁচ দিয়ে যদি পঁয়তাল্লিশ কে ভাগ দেয় পাঁচ লং পঁয়তাল্লিশ আবার নয় দিয়ে যদি পঁয়তাল্লিশকে ভাগ দিই তাহলে আমরা পাবো পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আমাদের অনুপাতের অংশগুলো আমাদের হচ্ছে রকম এরপর আমরা তিনটে অংশকে যোগ করে নেব তাহলে খেয়াল করুন পনেরো আন পাঁচে কত হয় বিষয় নয় উনত্রিশ তাহলে টোটাল হচ্ছে উনত্রিশ আমাদেরকে বলা হচ্ছে প্রথম ভাই কতটি আম পাবে মানে বিয়ন কতটা আম পাবে তাহলে খেয়াল করুন বিয়ন যদি আমরা লিখতে চাই বিয়ন হচ্ছে আপনার উনত্রিশটার মধ্যে পাবে কতটা টোটাল যদি উনত্রিশটা হয় সে পাবে পনেরোটা তাহলে পনেরো উপরে এখন আমাদের টোটাল আম কতটা দুইশো একষট্টি তাহলে দুশো একষট্টি দিয়ে আমরা গুণ করে দেব বন্ধুরা এ হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে আমরা উনত্রিশ দিয়ে যখন আপনার দুইশো একষট্টিকে যখন আমরা ভাগ করব তখন কত হয় দেখুন উনত্রিশ দিয়ে যদি আমরা দুইশো একষট্টিকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের পাবো আমরা নয় পাবো এখানে পাবো আমরা নয় তাহলে পনেরো আর নয় যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয় পনেরো এবং নয় যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো একশো পঁয়ত্রিশ সুতরাং আমরা বলতে পারি প্রথম ভাই আম পাবে একশো পঁয়ত্রিশটা এর পরের অঙ্কটাতে দেখুন এটি একটি সমান্তর ধারা এখানে বলা হচ্ছে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দশ ছয়তম পদ বান হলে পনেরোতম পদ কত তো আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সাধারণ অন্তর যে আছে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এটার মান দেওয়া আছে আপনার দশ আর প্রথম পদটাকে আমাদের জানতে হবে যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদ হচ্ছে আপনার এ তো এখানে বলা হচ্ছে ছয়তম পদ বান্ন তাহলে আমরা একটু সূত্র বসাই এনতম পদের সূত্রটা কি এনতম পথ এনতম পদের সূত্র হচ্ছে আপনার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আপনার এনতম পদের সূত্র তাহলে আমাদের যখন বলবে ছয়তম পদ তাহলে আমরা এনের জায়গায় ছয় বসাবো তাহলে ছয়তম পদ কত হবে দেখুন এ প্লাস এনের এর জায়গায় হবে ছয় মাইনাস ওয়ান ইন্টু ডি এর মধ্যে দশ দশ বসায় দেবো তাহলে এখানে কী থাকে এ প্লাস ছয় থেকে একবার দিলে পাঁচ হয় আর পাঁচ দিয়ে যদি দশকে আমরা গুণ করি পাঁচ দশে পঞ্চাশ হয় মানে এ প্লাস ফিফটি কিন্তু এখানে বলা হচ্ছে যে ছয়তম পথটা বান্ন তাহলে প্রশ্ন মতে কী হয় আপনার প্রশ্ন মতে আপনার এ প্লাস ফিফটি ইকুয়াল টু বান্ন এটাই তো ছয়তম পথ এবং এর মানেই হচ্ছে আপনার বান্ন তাহলে আপনার এ এর মানটা কী হয় এ ইকলটি কী হবে বান্ন থেকে পঞ্চাশ বাতিল হবে দুই মানে এ এর মান হচ্ছে আপনার দুই আমাদের শেষে পনেরোতম পদ কত তাহলে আমরা এই সূত্র অনুযায়ী পনেরোতম পদ বসাবো তাহলে পনেরোতম পদ কী হবে পনেরোতম পদের সূত্রটা হবে আপনার এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ডি এর মান হচ্ছে কত দশ এরপর আমরা মানগুলো বসাই দেবো এ এর মান টু প্লাস পনেরো থেকে যদি একবার দিই তাহলে চোদ্দোয় চোদ্দো দিয়ে যদি দশকে গুণ করি তাহলে একশো চল্লিশ একশো চল্লিশের সাথে যদি আমরা দুই যোগ করে দিই তাহলে কত হবে একশো বিয়াল্লিশ সুতরাং আমরা বলতে পারি পনেরোতম পটটা হবে আপনার একশো বিয়াল্লিশ মানে হবে আপনার খ নম্বর অ্যান্সার এরপরে পরের অঙ্কটা যদি আমরা দেখি একটু খেয়াল করুন পরের অঙ্কটা দেখি কী বলা হচ্ছে একটি গুণত্বর ধারার অনুক্রমে তৃতীয় পদটি বিশ এবং ছয়তম পদটি একশো ষাট হলে প্রথম পদ কত তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমরা প্রথম পদ জানব কি প্রথম পদ হচ্ছে আপনার এ আর সাধারণ অনুপাত যেটা বলে এখানে হবে আপনার অনুপাত সাধারণ সাধারণ অনুপাত হবে আপনার আর মানে রেশিও রেশিওটা হবে আপনার আর এখানে বলা হচ্ছে তৃতীয় পদ বিশ আমাদের জানতে হবে এনতম পদের সূত্র তাহলে তম পদের সূত্র কি তম পদের সূত্র হচ্ছে আপনার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা যদি তৃতীয় পথ বলি তাহলে তৃতীয় পথ কী হবে তৃতীয় পথটা হবে আপনার এ আর টু দি পাওয়ার তিন মাইনাস ওয়ান যেহেতু এনের জায়গায় তিন হবে তাহলে সামর্থন করতে হয় এ আর স্কোয়ার হয় আবার যদি আমরা বলি ছয়তম পথ কত ছয়তম পথ তাহলে কি হবে আপনার এ আর টু দি পাওয়ার সিক্স মাইনাস মানে কি হবে এ আর টু দি পাওয়ার ফাইভ হবে এখন প্রশ্ন মতে কি দেখুন বলছে যে তৃতীয় পথ হচ্ছে আপনার বিশ তার মানে কি এ আর স্কোয়ারের মান হচ্ছে আপনার বিশ এটা এক নম্বর সমীকরণ বানাই দিলাম এবং আপনার বলছে ছয়তম পথ হচ্ছে একশো ষাট মানে এ আর টু দি পর ফাইভ ছয়তম পথ এবং এটার মান হচ্ছে আপনার একশো ষাট আমাদেরকে বলছে প্রথম পথটি কত হবে মানে এ এর মান কত তা প্রথম যে আমরা কাজটা করবো এইটাতে এটাকে ভাগ করব অর্থাৎ দুই ভাগ যদি আমরা এক করি দুই ভাগ এক যদি আমরা করি তাহলে কী পাবো আমরা দেখুন আমরা যদি এ আর টু দি পর ফাইভ ভাগ এ আর স্কোয়ার করি ইকুয়াল টু কত হবে একশো ষাট ভাগ বিশ করি তাহলে দেখুন এ এ বাদ যায় আর স্কোয়ার দিয়ে আর ফাইভকে ভাগ করলে আমরা পাবো শুধু আরের উপর কিউব ইকুয়াল টু আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে কত পাবো আট পাবো আট পাবো মানে কি টু কিউব লেখা যায় টু উপর পাওয়ার থ্রি দিলে আট হয় তার মানে আমরা আরের এর মানটা কত পাচ্ছি আর ইকোয়াল তার মানে আমরা পাচ্ছি টু কারণ পাওয়ারে পরে বাদ যাবে তাহলে আরের মান যদি টু হয় তাহলে আমাদের এর মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলে পেয়ে যাব তাহলে সেক্ষেত্রে আমরা আরের মানটা বসায় দেবো কোথায় এক নম্বর সমীকরণে বসাবো সেক্ষেত্রে আমরা কী পাবো এ ইন টু এর মান টু তারপর স্কোয়ার ইকুয়াল টু হবে আপনার বিশ পরে লাইনে কী হবে এ ইকুয়াল টু দুইয়ের উপর স্কোয়ার মানে পাঁচ আছে পাঁচ যদি আপনার ডান পাশে যায় ভাগ হয়ে যাবে হ্যাঁ দুইয়ের উপর স্কোয়ার এলে আপনার ফোর হয় ফোর দিয়ে যদি আমরা ডান পাশে ভাগ করে দিই তাহলে কত হবে বিশ ভাগ চার বিশ ভাগ চার মানে হচ্ছে আপনার চার পাশা বিশ অর্থাৎ ফাইভ সুতরাং আমরা বলতে পারি এখানে যে এ এর মান হবে আপনার ফাইভ তো আজকে এই পর্যন্ত বন্ধুরা বিশেষ সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ